নমস্কার দর্শক বন্ধুরা, মোমের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। মেথি শাক খুবই উপকারী হয়ে থাকে, তাই আমি এই মেথি শাক দিয়ে অনেক রকমের পদ বানাই। আজকে এমনই একটি পদ আপনাদের সাথে শেয়ার করব, সাবেকি স্বাদে মেথি শাকের চচ্চড়ি। এখানে একটা কড়াইতে নিয়েছি সর্ষের তেল, রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করবেন। প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো আস্তর লঙ্কার ফোড়ন, খোসা সমেত রসুন থেতো করে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আধ ভাঙা করে দিয়ে দিলাম। সেই সাথে দুটি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করতে করতেই দিয়ে দেব সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো, খুবই নামমাত্র পরিমাণে দিতে হবে। এবার ভাজতে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজ কুচি সফট হচ্ছে আর হালকা বাদামি রং ধরছে। পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি টোটাল তিনটে বড় সাইজের আলুর ব্যবহার করেছি। সবজির পরিমাণ এখানে আপনারা প্রয়োজন অনুসারে বাড়াতে পারেন। এবার সামান্য লবণ দিয়ে আলুর পিসগুলো আর একটু ভেজে নেব। এবার 2-3 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রাখবো, এতে আলু কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা খুলে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এই বেগুন দেবেন, মেথি শাকের চচ্চড়ির টেস্টও বাড়বে আর মাখো মাখো হবে। আলুর পিসগুলোর সাথে এই বেগুনের পিসগুলোকেও ভেজে নিতে হবে। সামান্য গরম জল দিয়ে দিলাম, এবার ঢেকে রাখবো, এতে বেগুন অনেকটাই নরম হয়ে যাবে। বেগুনের পিসগুলো একদম নরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম কুচানো মেথি শাক। এখানে আমি মেথি শাক ডাঁটি সমেত কুচিয়ে নিয়েছি। মেথি শাক রান্নায় ব্যবহার করার আগে সবসময় ভালো করে ধুয়ে নেবেন। সেই সাথে ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। মেথি শাক ভাজার সময় যদি সামান্য চিনি দেওয়া হয় কোনো রকম তেতো ভাব থাকে না। 3-4 মিনিট ধরে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আগে থেকেই যেহেতু আলু আর বেগুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই এখন খুব বেশি জল দিতে লাগবে না, মাত্র 1/2 গ্লাস জল দিয়ে দিলাম। এবার কম আঁচে রান্না করব। এই দেখুন বেশ 5-7 মিনিট সময় লাগলো, চচ্চড়ি একদম ভাজা ভাজা হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে, কোনো রকম জল ভাব নেই। এই চচ্চড়ির স্বাদ বাড়াতে আমি ব্যবহার করে থাকি ভাজা মশলা। 1 ছোট চামচের 1/4 ভাগ ভাজা মশলা দিয়ে দিলাম, আর সেই সাথে খুব নামমাত্র পরিমাণে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। একবার এই ভাজা মশলা দিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ আসে। তৈরি হয়ে গেল মেথি শাকের চচ্চড়ি একদম সাবেকি স্বাদে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।